দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি বিমল মিত্রের লেখা একটি গল্প লজ্জা হর এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য স্যাড অটিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প লজ্জাহর রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল সে রামও নেই সেই অযোধ্যাও নেই কিন্তু কলি যুগে যদি ধরনী দ্বিধা হতো তো আর কারোর সুবিধে হোক আর না হোক সুবিধা হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননীলাল বলল ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়েই ঢুকল সবাই বুঝলাম রমাপতির যত জরুরি কাজই থাক এখনকার মতো এই রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরোতে পারবে বললাম চল চল আমরা সরে যাই ওর অসুবিধে করে লাভ কি ননিলাল বললে কেন সরতে যাব এই রাস্তা কি ওর একার লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের রদ্দ আমরা কি ওকে খেয়ে ফেলব নাকি এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সেই ভয়ে রমাপতি কারোর সাথে কথাই বলে না সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুর পো বিয়ে হলে কি করবে মেজ বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বউয়ের সঙ্গে রাত কাটাবে কি করে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ আবার কম বয়সী তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যেই আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কী করে কারোর জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার এসে খেয়ে যায় তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পাই হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকেই আসছে তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলির দিকে ঢুকে পড়ল পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়েই উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁকেই যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞাসা করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছেন নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন আততাই নয় যে ভয় আঁতকে উঠতে হবে পাওনাদারও নয় যে মিথ্যে বলার প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সে এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন মহাবিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তার ননিলালেরই দোষ সেটা একা একা রমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতেই নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যতদূর চা চাও কেবল ধুধু ফাঁকা মাঠ বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা তা জানতাম না দল বেঁধে আমরাও ওদিকে গেছি ধূমপানের হাতেখড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথে বলল আরে রমাপতি না সকলের সত্যি অবাক হয়ে দেখলাম দূরে রেললাইনের পাশের রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পেছন ফেরা দেখতে পাইনি আমাদের আমাদের বুদ্ধি মাথায় চাপল ননীলালের বলল দাঁড়া এক কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়সে সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত নিলের উপস্থিতি টের পায়নি রমাপতি ননিলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রমাপতি কাছা খুলে যাওয়ায় হাউ হাউ করে কাঁদছে সেই গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমীলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছ তাহলে সেদিন প্রমীলা বলল ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমীলা বলল ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইল না ওপর থেকে ওই এসে এমন তো দেখা যায় না বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম ই সরে এসু সরে এসু নইলে মূর্ছা যাবে এক্ষুনি তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিল রমাপতি মোটা মোটা তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলে ওই প্রাইজের প্রচলন হলো স্কুলের হলো এ লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা হলাম খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাবো না কমিশনার ম্যাকিয়ার সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাকিয়ার সাহেব ডাকলেন মাস্টার রমাপতি সিনহা কেউ হাজির হলো না সাহেব আবার ডাকলেন মাস্টার রমাপতি সিনহা সেক্রেটারি পরিতোষবাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার ও একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কী বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টর প্রাইসটা বরাবর রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সভায় এসে উপস্থিত হয়নি সেই সময়টা কালীঘাট স্টেশনের নিরিবিলি রেল লাইনটার পাশের রাস্তা ধরে একা একা ঘুরে বেড়িয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আই এ পাশ করেছে বি এ পাস করেছে আমাদের সঙ্গে কৃচিত বা কদাচিত দেখা হয় দেখা যদি হয়ই বা তা সে একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির নানা সূত্রে খবর পেয়ে থাকি চুল ছাড়তে ছাড়তে কানাই নাপিত বলেছিল ছোটবাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুর ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি গোফ নিয়ে দিব্যি মুখ ঢেকে বেড়ায় কানাই বাড়ির পুরনো নাপিত পৈতৃক নাপিতও বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে সে বললেন নতুন খুঁটটা আপনাকে দিয়েই বৌনি করি আজ কি বলেন বাবু? রমাবতি মুখ নিচু করে এখানে ভেবে বলেছিল না না ছিছি লোকে কি বলবে কানাই নাপিত বলেছিল লোকের আর খেয়ে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে মাথা ঘামাচ্ছে সব না না রে সামনের গরমের ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখনই দিশ বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম গোফদারি কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিল নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই যেন ওকেই দেখছে উমাবতীদার বিয়েতে বউভাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞেস করলাম শেষদা রমাপতিকে দেখছি না যে সে কোথায় শেষদা বলল সে তো সকালবেলা খেয়ে দেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে সব লোকজন বিদায় হলে রাত্রিরের দিকে বাড়ি ঢুকবে বলেছে এপাড়ায় মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে এখনও যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাপতি বাইরের সিঁড়ি দিয়ে টিপ টিপ পায় বেরিয়ে পড়ল রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমে ট্রামে বাসে উঠে পড়তে পারলেই তার আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজকর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ উষাপতির শ্বশুরমশাই মারা গেছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতি শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ির সকলকে ডাকা চাই সকলের সঙ্গে কথা কাওয়া চাই সকলের খোঁজখবর নেওয়া চাই মেয়েকে বলেন হ্যাঁ তোর ছোটো দেওরকে তো কখনো দেখতে পাই না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোট ঠাকুরবোর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সকালবেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুরবেলা বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছ তবে ঢুকবে নইলে আবার এক ঘন্টা পরে আসবে উমাপতিদার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি আবার কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গেই কখনো কথা বলতে শুনিনি ছোটো ঠাকুরও বাড়িতে থাকলে টেরই পাওয়া যায় না ঘরে আছে কি নেই উমাপতি শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এ বাড়ির লোকের কাছে এই ব্যাপার গাছ হওয়া মা বলেন তোমরা কিছু ভেবো না বৌমা রমা আমার সঙ্গেই ওরকম করে আমার সঙ্গেই লজ্জায় কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ী সেবার ভীষণ অসুখ হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগল বউদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারিদিক চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্দা একেবারে ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ গেল আর তুই একবার দেখতে গেলি না দাদার কথায় রমাপতি অবশ্য গেল মাকে দেখতে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনে পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করল না কিছু কথাও বেরোল না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে এখানেক্ষণ সকলের পেছনে দাঁড়ালো সংসংকোচে তারপর কেউ দেখে ফেলার আগেই পালিয়ে এসেছে স্বর্ণময়ী সে কথা এখনও মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি দয়ামায়া নেই আছে বৌমা আছে সেদিন নিজের চোখে দেখলাম দোতালার বারান্দায় বৌমার ছেলে ঘুমাচ্ছিল কেউ কোথাও নেই রোমু আমার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে মুখোময় চুমু খাচ্ছে সে যে কী আদর কি বলবো তোমাদের রমু যে আমার ছেলেপিলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলে তোমার ছোট ছেলের বিয়ে দেবে না গো দিদি স্বর্ণময়ী বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলেপিলে হবে যার কাছা খুলে যায় দিনে দশবার তরকারিতে নুন না হলেও বলবে না মুখ ফুটে এক গ্লাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তা এই হলো রমাপতি রমাপতি সিংহ একে নিয়েই আমাদের গল্প আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ার রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আই এতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জওহরলাল নেহরু থেকে শুরু করে কোনো লোকের আর বাদ নেই নিজের ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশানে মোট কথা যাকে বলে কালচার আমি সেদিন সম্মতি দিলে বোধহয় বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাপতি খারাপই বা কি নিজে শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা কিছুই নেই বনেদেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জন অক্ষম ভাইদের মধ্যে মিলঘু রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকে জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলেই হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে থাক সে কথা সে কথায় গল্পে অবান্তর এরপর ননিলাল এসে খবর দিয়েছিল ওরে রমাপতির বিয়ে হচ্ছে যে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় নলিলাল বললে খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে মেয়ে কী করে সব খবর ননীলালই বার করল শেষে একদিন বলল ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি দেব সত্যি সত্যি ননীলাল ঠিকানা জোগাড় করে বেনামি চিঠি দিল একখানা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্পর্কে কলকাতায় এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক ধরনের কটু কথা বিয়ে ভেঙে গেল শুধু সেবারেই প্রথম নয় যতবার ননিলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যিই মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সেই মেয়ের জীবনে বিড়ম্বনার আর অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমিলা বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেনো নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমিলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে ষাট বছরের বুড়ো পর্যন্ত সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ওকে চিনব না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালে ও একদিন পরে খবর পাব ননিলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হলো তার শেষকালে আর পাত্র পেল না খুঁজে শেষে ওই আঁকার ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমীলা বলল মজুমদার অবশ্য আরও আছে ওখানে কিন্তু খবর নাও দেখিনি ওর নাম বেবি কি তখন আর খবর নেবারই বা সময় কোথায় প্রমীলাও যেন বিমর্ষ হয়ে গেল বলল বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খুঁতখুঁতে মেয়ে গোপওয়ালা ছেলেদের মোটা দেখতে পারতো না ওর প্রাইভেট টিউটার ছিল বদ্রিনাথবাবু তাকেই ছাড়িয়ে দিল আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়লি কেন ও বলেছিল বড্ড বড় বড় গোফ বাবুর ওই গোফ দেখলে আমার বিরক্ত লাগে তা তুমিও তো তাকে দেখেছো বললাম কোথায় কেন সেই যে বাসর ঘরে বাসর ঘরে তো কত এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবু মনে করতে চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করে দিতে চেষ্টা করল মনে পড়ছে না তোমার সেই যে কালো জমির ওপর জরির কাজ করা শিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভে সাদা লিনেনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবুও মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগলো বিয়ের পর দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলি বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আর একটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতখুতে তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলাও সন্দেহ প্রকাশ করল না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারল না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে একজন পুরুত আর দু চারজন আত্মীয়স্বজনকে নিয়ে দলবল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের ভিতর ঘোমটে টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলার চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো বুঝিয়ে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বরবেশে কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমীলা ধরল কেমন বউ দেখলে আমাদের বেবি নাকি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই তো দেখা পেলাম না সে কি? সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সে কথাই আলোচনা হলো ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননীলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বলল বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে মারা পড়বে দেখবি জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোক আত্মীয় আত্মীয়স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে রুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বলল আমি দেখেছি দেখলাম মিষ্টির ভাড়ারে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্তপোষের ওপর বসে আছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিল কানাই নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসে বাঁচে না বলে ছোটবাবুর কাণ্ড দেখে সবাই অবাক সেখানে সে কী রে আগে সবাই বলে বর বোবা নাকি কনের বাড়ির ছেলেমেয়েরা খুব নাকাল করেছেন ছোটবাবুকে সারা রাত ধরে জ্বালিয়েছে মাঝরাতে বাসর ঘর থেকে বেরিয়ে এসে ছোটবাবু আমার কাছে হাজির আমি ছাতের এক কোণে ঘুমোচ্ছিলাম ছোটোবাবুর বাসর রাত সে ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু ছেলেমেয়েরা শুনবেন কেন তারা আমোদ আহ্লাদ করতে এসেছেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাক রোধ হয়ে গেল প্রমিলা ভোরবেলা উঠেই ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমীলা বলল গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীরটা খারাপ ছিল বলে আসতে পারিনি মাসিমা বলল ছেলে বউ তো এখনও ঘুমোচ্ছে তা বস মা একটু তা দরজা খুলল বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বলল মিলি তুই তারপর সবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানায় নয়ন সুখের চাদর পাশাপাশি দুটো বালিশের ওয়ারে একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গেলেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করল হাসছিস যে বললাম সারা রাত ঘুমোসনি মনে হচ্ছে বেবি বলল ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগলো আমি স্তম্ভিত বললাম বললো এই কথা তারপর শোনোই না প্রমীলা আবার বলতে লাগলো তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিল জানো বললাম কি? প্রমীলা বলল প্রথমে বেবি কিছু বলল না মুখ টিপে হাসতে লাগল তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বলল বড় নির্লজ্জ ভাই শুনছিলেন বিমল মিত্রের লেখা গল্প লজ্জাহর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অ্যাডিগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশান বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার